मानुष के जानवर चे खराब मन करो क्षमता থেকে নামাইয়া আল্লাহ জুতার বাড়ি খাওয়াইতে টাইম লাগে নাকি তুমি পাঁচ বছরের ক্ষমতা পাইয়া দরাকে সারা জ্ঞান মনে করে যা ইচ্ছা তাই করো মানুষকে মানুষ মনে করো না আগে একটা সময় ছিল মসজিদে গিয়া ইমাম সাহেব যা শুনতো চুপচাপ বসে বসে শুনতো আর এখন উনি বড় নেতা প্রত্যেক দিন জুমায় পাঁচ মিনিট সভাপতি সাহেবরে দিতে হবে একটু বক্তব্য দিতে রাগ তোর সভাপতি বেটা রাগ তোর সভাপতি পানি দিয়ে গুইলা খা বেটা তোর সভাপতিত্ব মসজিদে ঢুকছেন তো সবচেয়ে বড় ইমাম হলো সবচেয়ে বড় নেতা হলো ইমাম তোমার যেতে তো খাহেশ থাকে মাদ্রাসায় বারো চোদ্দ বছর পইড়া এরপরে আসো জানাজা পড়াইতে পারে পারে তো আমি তো বলি ওই যে যারা যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না সবাই পারে জোহরের নামাজের ইমামতি কি কথা কন না আসরের নামাজের ইমামতি সবাই পারে কিন্তু মাগরিবে এশার ফজরে ইমামতি দিলে বোঝা যায় কার ঠেলা কত দূর কথা বলেন না কেন এশার নামাজের ইমামতি দিলে সামনে তাকায় দেখবে মসজিদের সামনের বেড়া ফাঁকা আছে না খোলা আছে জানা যায় তো কেরাত জোরে জোরে পড়া লাগে না সবাই পড়ে খালি সাইড তাকবীর দিয়ে তাও মাঝে মাঝে ছটা দিয়ে লায় রাগ করতেছেন বাজান রাগ করেন না রাগ করেন রাগ করেন না এই কথাগুলো বলার লোক দিন দিন চলে যাইতেছে বড়রা গেছে এই জন্য আমরা বলতেছি এক সময় আমরাও চলে যাব এই কথাগুলো একটা সময় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক বলতেন এই কথাগুলো এক সময় আল্লামা শাহ আহমদ শফি বলতেন এই কথাগুলো একটা সময় আল্লামা জুনায়েদ বাবু নগরী বলতেন এই কথাগুলো একটা সময় কালমানিক কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন আজকের এই মানুষগুলো নাই কথা বলার লোক নাই কাব্বারানি মাউতুল কুবারা আসলে তো আমরা বড় না বড়রা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে শেয়ারের মালিক হইছি এজন্য কথাগুলো বইলা যাই একটা সময় এমন আসবে যে কথাগুলো দেখেন না এখন তো নতুনই বাইর হইছে খালি বক্তাগুলো মোরায় মোরায় বাইং মাছের মতো ওয়াজ করে আর আপনাদের কাছে হেরাই ভালো ক্ষমতা পাইয়া আহারে কালো মানিকরে কইছো দিলটাও কালা চেহারাটাও কালা যুগের পরিবর্তনে ক্ষমতা গেছে কই কথা কও না কেন যুগের পরিবর্তনে আমরা দেখছি মানুষটা কালো হলে দিলটা ভালো ছিল তোমাদের চেহারা ভালো হলেও দিলটা কালো কালোয় ভরা কেন কথাটা কেন বললাম কথাগুলো ইশারায় বুঝবেন যারা বুঝার তারা বুঝে কালো মানুষটা জীবনের শুরুতেও যা বলছে এখনো তাই বলতেছে ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও তাই বলবে আর তোমরা এতদিন করছো এক দলের দালালি এখন আবার নতুন করে আরেক দলের দালালি শুরু করছো হ্যাঁ যদি তওবা করে তওবা করলে তো তার জন্য দরজা খোলা কথা কন না কেন তবে মুখে 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 তওবা এটা আমরা বিশ্বাস করি না ওরকম তওবা বহুবার দেখছি এগুলো ধোঁকাবাজি আপনারা কি রাগ করতেছেন কষ্ট হইতেছে বুঝি আপনার সারা পৃথিবী দলকে মেনে নিলেও আমি বিশ্বাস করি আমি মানতে পারবো না বুদ্ধিমান মানুষের কাজ কি আখেরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়ার জিন্দগির চেয়ে বলে না তো দুনিয়ার জিন্দগির তুলনায় আখেরাতকে প্রাধান্য দেওয়া এটা বুদ্ধিমানের কাজ আর বোকার কাজ মূর্খের কাজ দুনিয়া প্রাধান্য দেওয়া এবার আমাকে বলেন আপনি দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ইজ্জত দৌলত এটার জন্য কতটুকু সময় ব্যয় করতেছেন আর আখেরাতের জন্য কতটুকু সময় ব্যয় করতেছেন অথচ দুনিয়া এমন এক ধোকা দুনিয়া এমন এক ধোকা ওকে এতখানি সময় দিবেন
দুনিয়া আপনাকে দিবে এতটুকু, সময় দিতে হবে কতখানি? সময় দিবেন দশ গুণ, দুনিয়া আপনাকে দিবে এক গুণ, আর আখেরাত সময় দিবেন এক গুণ, আপনাকে দিবে দশ গুণ। এটা মিনিমাম, দশ গুণ আবার সর্বোচ্চ না, দশ গুণ হলো মিনিমাম। কখনো বিশ গুণ হয়, কখনো বিশ গুণ হবে, কখনো তিরিশ গুণ হবে, কখনো পঞ্চাশ গুণ একশো গুণ হয়, কখনো বিনা হিসাবও হয়। এ হলো আখেরাতের আসল অবস্থা। আর দুনিয়ার আসল অবস্থা হলো, তাকে যত বেশি মূল্যায়ন করবেন দুনিয়া তত বেশি ধোকাবাজি করবে আপনার সাথে। আখেরাতকে যত বেশি মূল্যায়ন করবেন আখেরাত আপনার প্রিয় হবে। দুনিয়ার আসরই হল ক্ষণস্থায়ী, দুনিয়ার আসরটাই হলো বেঈমানি, দুনিয়ার আসরটাই হলো ধোকাবাজি। বুঝেন নাই, দুনিয়ার আসল কি? ধোকাবাজি। আপনি তাকে যত বেশি সময় দিবেন সে আপনার সাথে ধোকাবাজি করবে বেশি। কি কথা বলেন না কেন? দেখেন না, দুনিয়ার বন্ধু, বন্ধুর জন্য কত ফিকির করছেন, কত কষ্ট করছেন, কত মেহনত করছেন, বন্ধুর জন্য রাত জাগছেন, দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, বিপদে পড়ছিত বন্ধু কথা বলে না, বিপদে পড়ছিত বন্ধু নাই, বরঞ্চ সে সুবিধা খুঁজা আমাকে নাচিনার ভান ধরে চলে গেছে। স্ত্রীর পিছনে সময় দিলাম, কোটি কোটি টাকা স্ত্রীর পিছনে ইনভেস্ট করলাম, কত মার্কেট, কত মার্কেটে গেছি স্ত্রীর নিয়ে। হ্যাঁ, কথা বুঝছেন? খুব স্বাভাবিক কথা বলতেছি, বুঝতে যেন সহজ হয়। স্ত্রীকে নিয়ে কত শপিং মলে গেছেন, তার জন্য বাড়ি করে দিছেন, ফ্ল্যাট কিনে দিছেন ঢাকা, সুন্দর খাট কিনছেন, আলমারি, সুকেস, ওয়ার্ড্রপ, টিভি কিনে দিছেন, স্ত্রীকে এত ভালোবাসছেন। আপনি মৃত্যুর পরপরই যদি স্ত্রী কম বয়সী হয়, যৌবন থাকে, আর একজনের কথা চিন্তা মাথায় ঢুকায় ফেলে, ধোকা। সময় দিবেন স্ত্রীর পিছনে? ধোকা। সন্তানটার পিছনে সময় দেন? ওই একই কথা। যতজন সন্তানকে ভালোবাসছে, জীবনের সব সম্পদ সন্তানের জন্য, কিন্তু রেজাল্ট কি দাঁড়াইছে? সন্তান ধোকাবাজি করছে বাবার সাথে, সময় মতো বাবাকে আর চিনে না, সময় মতো বাবার বিপদে সন্তান এসে পাশে দাঁড়ায় না। যত দেখেন সব ধোকাবাজ। দুনিয়ার মূলই হলো ধোকা, দুনিয়ার মূলটাই হলো বেঈমানি, আর আখেরাতের মূল মুহাব্বত। তাকে যত কাছে ডাকবেন তত বাড়বে, যত কাছে ডাকবেন তত বাড়বে। হ্যাঁ, এই দুনিয়ার একটা গাছ, একটা ফল গাছের লাগায়া ফল খাইতে কি সময় লাগে না? লাগে না। অনেক সময় এমন দেখা যায় কিছু ফল গাছ এমন আছে, বাপে লাগাইছে সন্তানে খায়, দাদা লাগাইছে সন্তানে খায়, নিজে ফল গাছ লাগাইয়া নিজে খাওয়ার মতো ফল গাছ খুব কমই আছে, কি ঠিক না? তারপরে কত কষ্ট, গাছটা লাগাইতে হয়, পানি দিতে হয়, সেবা শুশ্রূষা করতে হয়, মাঝে মাঝে সার দিতে হয়, আবার মাটি দিতে হয়, কত 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 আয়োজন করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে আপনার আমার জন্য যে ফল গাছ রাখছেন, সার দেওয়া লাগে না, মাটি দেওয়া লাগে না,
পানি দেওয়া লাগে না, লাগানোটাও সহজ, ফল পাওয়াও সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই, মুখ খুলে সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বলছেন না, আমার নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে, ফলওয়ালা গাছ, ফলওয়ালা গাছ হয়েছে। সুবহানাল্লাহ বলছেন তো ফলওয়ালা গাছ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ বলেন। গাছটা কত বড় আমার নবী কয়, দ্রুতগামী সওয়ারি নিয়ে যদি ফল গাছের নিচ দিয়া 70,000 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। কি লাগানোটাও সহজ না, কথা বলেন না কেন, লাগানো সহজ না? এবার খাওয়া কেমন সহজ, মৃত্যুবরণ করছেন তো খাওয়া শুরু, জান্নাতের মধ্যে ফল আইসা এভাবে করে ঝুলবে মুখের সামনে। ফলগুলো বিভিন্ন ধরনের হবে, কিছু ফল হবে পুরো পাকা, কিছু ফল হবে কাঁচা, কিছু ফল হবে আধা পাকা। হ্যাঁ, মনে চাইবে যেই ফল আপনি সেটাই খাবেন, মনে চাইলেই খাইতে পারবেন। বলেন দুনিয়াটা পাওয়া সহজ, আখেরাত পাওয়া বড় কঠিন, ঠিক না? আল্লাহু আকবার। বিপদে পড়ে আমার বন্ধুকে ডাক দেন, বন্ধু ডাকের সাড়া দেয় না, কি কথা বলেন না কেন? রাস্তার ডাকাত ধরলে বন্ধুকে বন্ধু ফেলে দৌড় দেয়, কখনো কখনো সন্তান বাবাকে রেখে চলে যায়, কখনো কখনো স্ত্রী স্বামীকে রেখে চলে যায়, কখনো কখনো স্বামী তার স্ত্রীকে রেখে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন,